আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের নিয়মিত পর্বের আজকের পর্বটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রাপ্তি ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইনপোর্ট নিবেদিত দেশের আলো টিভির নিয়মিত আয়োজন কৃষি পল্লী। দর্শক, আমি এখন কথা বলছি যশোরের সারসা উপজেলার বাগাছড়া ইউনিয়নের 7 মাইল পশুহাট থেকে। আজকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গরু এবং গরুর বাজার দর সম্পর্কে। তাহলে চলুন আপনাদের দেখাই গরু এবং জানাই আপনাদের বাজার দর সম্পর্কে, আসুন। আমার ওই গ্রাম থেকে কিনা। আচ্ছা আচ্ছা, গ্রাম থেকে কিনা, কি জাতটা বলতে পারবেন আপনি? কিরকম দাম হলে বিক্রি করবেন? 60-65 হলে পালার জন্য, তাই না? ধন্যবাদ। আপনি খামারি না ব্যাপারি? ব্যাপারি। কি জাতের গরু এটা? সিন্ধি। সিন্ধি, কেমন টাকা দাম? খাওয়া দাম 112। ধন্যবাদ আপনাকে। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? আমি 3টি গরু নিয়ে আসছি। আপনি খামারি না ব্যাপারি? আমি ব্যাপারি। ব্যাপারি, এটা কি জাতের গরু? এটা দেশি মডেল। দেশি? দেশি এবং কুরাস। কুরাস, আচ্ছা আচ্ছা। এটা কেমন মাংস হবে? এটা মনে করেন প্রায় 3 মণ। 3 মণ? মানে এটা পোষার? কত টাকা দাম চাইছেন আপনি? আমি দাম চাচ্ছি 105। 1,05,000 টাকা? 1,05,000 টাকা। বেচা কেনা কি 1,05,000 টাকায় হবে? না না না, একটু কমে হবে। কমে আমরা চাচ্ছি এটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আরাফাত। আরাফাত, কোন জায়গা থেকে আসছেন আপনি? পোর্টখালি। পোর্টখালি থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? গরু আছে 7টা। 7টা? আপনি ব্যাপারী? আচ্ছা, এটা কি জাতের গরু? এটাই দেশাল ষাট। দেশিয়াল ষাট, আচ্ছা। তাই এর ওজন কেমন হবে? 10 মণ। 10 মণ? কত টাকা দাম চাইছেন আপনি? 2,85,000। 2,85,000? ও, 2,85,000। কি বেচা বিক্রি হবে না এমনি দাম চাইছেন? না, দাম চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? তৈত খান। কোন জায়গা থেকে আসছেন আপনি? পাটিঘাটা। পাটকেলঘাটা, সাতক্ষীরা জেলা। জি। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? একটা। আপনি খামারি না ব্যাপারি? ব্যাপারি। ব্যাপারি, কি জাতের গরু এটা? অরিজিনাল জাত। অরিজিনাল কি জাত? জার্সি। জার্সি জাত, আচ্ছা। এর বাছুর কই? ওইটা। আচ্ছা, কত কেজি দুধ হয় এই গরুর? 16-17 কেজি দুধ হয়। আচ্ছা, কত টাকা দাম চাইছেন আপনি? 2,20,000। 2,20,000 টাকা, আচ্ছা, ধন্যবাদ। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? আমি 3টি গরু নিয়ে আসছি। আপনি খামারি না ব্যাপারি? আমি ব্যাপারি। ব্যাপারি, এটা কি জাতের গরু? এটা দেশি মডেল। দেশি? দেশি এবং কুরাস। কুরাস, আচ্ছা আচ্ছা। এটা কেমন মাংস হবে? এটা মনে করেন প্রায় 3 মণ। 3 মণ? মানে এটা পোষার? কত টাকা দাম চাইছেন আপনি? আমি দাম চাচ্ছি 105। 1,05,000 টাকা? 1,05,000 টাকা। বেচা কেনা কি 1,05,000 টাকায় হবে? না না না, একটু কমে হবে। কমে হবে আমরা চাচ্ছি এটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু
আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? জি মোহাম্মদ আনোয়ার। আনোয়ার জি, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি সারাতলা। সারাতলা, কয়টা গরু নিয়ে আসছেন? দুইটা নিয়ে আসছি ভাই। দুইটা? আপনি খামারি না ব্যাপারি? ব্যাপারি ভাই। ব্যাপারি? কি জাতের গরু এটা? এটা শায়াল জাত। শায়াল জাত? ওই কথা বলি তো ভাই, পোষার জন্য বিক্রি হবে। আমি 1,10,000 চাইছি ভাই। 1,10,000? জি। না না না, ওই দামে কি আর হবে? 95 দাম আছে ভাই। জি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন, কোন জায়গা থেকে আসছেন? জি আমি খড়দা থেকে আসছি, কলারোয়া খড়দ। সাতক্ষীরা জেলা? সাতক্ষীরা জেলা। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? আমি 6টা নিয়ে আসছিলাম। আপনি ব্যাপারি? জি। এই গরুটা কি জাতের গরু? এটা হলো ফ্রিজিয়ান বকনা। ফ্রিজিয়ান বকনা? এই কত দাম চাইছেন এই গরু? 70,000 দাম চাইছে। 70,000? জি। আচ্ছা ধন্যবাদ। আপনি Thank you.